আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী নগরীর জনগুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে 5টি ফ্লাইওভার নির্মাণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নাটোরের চলন বিলকে বদ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে সংলাপ অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী নগরীর জনগুরুত্বপূর্ণ এলাকার যানজট নিরসনে আরও 5টি ফ্লাইওভার নির্মাণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন, ফলে কমবে যানজটের দুর্ভোগ ও দুর্ঘটনা। এছাড়া নগরীতে আরও 2টি ফ্লাইওভার নির্মাণের কাজ চলমান। সব মিলিয়ে নির্মাণ কাজ শেষে এই ফ্লাইওভারগুলো চালু হলে যানজট সহনশীল মাত্রায় নেমে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জানা গেছে ফ্লাইওভারগুলো নির্মাণ করা হবে নগরীর শহীদ এএইচএম কামরুজ্জামান চত্বর, ভদ্রমোড়, বর্ণালী মোড় থেকে রাজীব চত্বর হয়ে বহরমপুর রেলক্রসিং পর্যন্ত। এছাড়া কোর্ট স্টেশন ও রায়পাড়া রেলক্রসিংয়ের উপর দিয়ে নির্মাণ করা হবে ফ্লাইওভার। 5টি ফ্লাইওভারের মধ্যে অতি গুরুত্বপূর্ণ শহীদ এএইচএম কামরুজ্জামান চত্বর। এই চত্বরে সবসময়ের জন্য যানজট লেগে থাকে, ফলে ট্রাফিক পুলিশদের যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। এই চত্বরটিতে 4টি সড়ক যুক্ত হয়েছে। এখানে ফ্লাইওভার নির্মাণ হলে এই এলাকার যানজট শূন্যের কোঠায় নেমে আসবে। এছাড়া ভদ্রা মোড়ে ফ্লাইওভার নির্মাণ হলে একইভাবে কমবে যানজট। অন্যদিকে বর্ণালী মোড় থেকে রাজীব চত্বর হয়ে বহরমপুর রেলক্রসিং পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে। দীর্ঘ এই ফ্লাইওভারটি যানজট নিরসনে ভূমিকা রাখবে। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে 3 দিনের সরকারি সফরে যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি হল 1971-এর মুক্তিযুদ্ধ। ভারত ভ্রমণে সাধারণ যাত্রীদের সড়কপথে যাতায়াতের জন্য ইমিগ্রেশন খোলার বিষয়ে সরকার সক্রিয় অবস্থানে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র পাওয়া গেলে এটি পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সামির উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি সহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। রাজশাহীর উন্নয়ন নিয়ে সিটি কর্পোরেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11:30 নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যকালে রাজশাহী মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীর উন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। মহানগরীর উন্নয়নের স্বার্থে সহযোগিতা প্রদানের কথা জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার তাপু, উপ উপাচার্য মোহাম্মদ সুলতানুল ইসলাম, উপ উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও পরিচালক অডিট দপ্তর সেকেন্দার শাহরিয়ার রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নূর ইসলাম তুষার সহ রাবি এবং রাশিকের কর্মকর্তাবৃন্দ। নোয়াখালীর সদর উপজেলার দাঁতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন দলীয় প্রভাব খাটিয়ে ভোট কেন্দ্র দখলে নিতে প্রকাশ্যে হুঙ্কার দিয়েছে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেলু। এলাকায় নির্বাচনী প্রচারণাকালে নিজের নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দাম্ভিকতার সাথে বলেন, আগামী 26 তারিখে ভোটের দিন প্রশাসন দেলোয়ারের পক্ষে থাকবে। দলের প্রভাব খাটিয়ে কেন্দ্র দখল জোর করে ভোট নেওয়ার কথাও জানান তিনি। একই অনুষ্ঠানে নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন দুলুর কর্মী ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, কেন্দ্রের মধ্যে 144 ধারা জারি করা হবে এবং যারা নৌকার বিরুদ্ধে ভোট করবে তাদের তালিকা করে শাস্তির ব্যবস্থা করা হবে। তাদের এমন বক্তব্যে দাঁতপুর ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাইম বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো প্রার্থী যদি নির্বাচনে প্রভাব বিস্তার করতে এমন ঘোষণা দেন তাহলে অবশ্যই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। নাটোরে উপজেলা পর্যায়ে দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক 7 দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা 11:30 নাটোর সদরের ছাতনি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এই কোর্সের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন। গুগল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এবং স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থা SSUS এর সহযোগিতায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারভীন আক্তার। দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক এই কর্মশালায় মোট 30 জন নারীকে গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, শাকসবজি উৎপাদন এবং
পোশাক তৈরি সহ বিভিন্ন বিষয়ে 7 দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবেন। চলন বিলকে বদ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে নাটোরে সংশ্লিষ্ট অংশীজন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা 11টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, বদ্বীপ পরিকল্পনার উপপ্রকল্প পরিচালক মির্জা মোহাম্মদ মহিউদ্দিন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি আহমেদ রফিক বাবন, বেসরকারি উন্নয়ন সংস্থা সাথীর নির্বাহী পরিচালক শিবলি সাদিক, পরিবেশ সংগঠনের সংগঠক সাইফুল ইসলাম এবং নেদারল্যান্ড হাইকমিশনের প্রধান মার্টিজন ভেন্ডে গ্রোপ সহ 6 সদস্যের প্রতিনিধিবৃন্দ। সংলাপে 3টি জেলার 10টি উপজেলা জুড়ে বিস্তৃত চরণ বিলের 20 লাখ মানুষের জীবন ও জীবিকা বিষয়ে পাওয়ার পয়েন্টে তথ্যচিত্র উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শরীফ শাওন। এ সময় বক্তারা বলেন বদ্বীপ পরিকল্পনা 2100টি দীর্ঘমেয়াদী সমন্বিত ও সামষ্টিক পরিকল্পনা, যা পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো বিবেচনা করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে সহায়তার জন্য প্রণয়ন করা হচ্ছে। এ পরিকল্পনায় একটি অংশ দেশের জলাভূমি। $200 বিলিয়ন এ পরিকল্পনার 80টি প্রকল্পের মধ্যে চলন বিলকে অন্তর্ভুক্তকরণে সমীক্ষা কার্যক্রম চলছে। নেদারল্যান্ড এ ব্যাপারে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে। এতে চলন বিলকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ করা হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নাটোরে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাটোরের সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিটামিন এ প্লাস ক্যাপসুলের উপকারিতা এবং ওরিয়েন্টেশন কর্মশালায় ভিটামিন এর অভাবে ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা করেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার রাসেল আহমেদ। এ সময় অন্যান্যদের মতো বক্তব্য রাখেন নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ি, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক রনেন রায়, সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এবারের ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী 26,472 জন শিশুকে নীল রং এবং 12 থেকে 59 মাস বয়সী 2,26,442 জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার 52টি ইউনিয়নে মোট 2,287 জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।